फ्रेंड्स वेलकम टू माय चैनल डेली क्राफ्ट्स एंड आर्ट्स আমি সুতপা বলছিলাম আজকে আমি আবার একটা পাঞ্জাবি ডিজাইন নিয়ে এসেছি এই পাঞ্জাবিটা আমি দুই পাশে ডিজাইন করব এর জন্য আমি দুটো পৃষ্ঠার মধ্যে প্রথমেই ডিজাইন তৈরি করে নিয়েছি তো আমি ডিজাইন কিভাবে তৈরি করি এটা আমার আগাম আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে যে আমি আসলে ডিজাইন কিভাবে থিম রেডি করি কিভাবে ডিজাইন তৈরি করি সেগুলো দেওয়া আছে এর জন্য আমি এটা দেখালাম না আমি সরাসরি ডিজাইন তৈরি করে নিয়ে এসেছি তো এটা যেহেতু নেভি ব্লু কালার এর জন্য আমি হোয়াইট কার্বন ইউজ করব এটা যদি হালকা কালার হতো তাহলে আমি ব্ল্যাক কালার ইউজ করতাম তো এই ডিজাইনটা আমি এর আগে ভিডিওতে যে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি তো ওটা আমি রেডি অ্যাক্রিলিক কালার ইউজ করব এবং লাইট পার্পল কালারই যেভাবে আমি আগের ভিডিওতে কালার মিক্সিং করেছি সেভাবেই কালার মিক্সিং করব তো আমি কালার মিক্সিং দেখিয়ে দিব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার পেজ আছে গ্রুপ আছে আপনারা যদি চান সেখানে আপনারা জয়েন হতে পারেন সবকিছুর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আমরা ভিডিওটি দেখি জিজ্ঞেস করেছেন এটা কই থেকে কিনেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এটা তো কিপ স্মাইলিং এর একটা ব্র্যান্ডের তুলি এটার সাইজ নাম্বার 3 যে কোনো তুলি ইউজ করা যায় আপনি আসলে যে তুলিতে আর্ট করে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেই তুলিই ব্যবহার করতে পারেন এমন না যে আমি যেটা ব্যবহার করেছি সেটাই আপনাদের ব্যবহার করতে হবে আর হচ্ছে আমি এই যে এই রেডি অ্যাক্রিলিক কালার গুলো ইউজ করব তো আমি একদম ডাইরেক্ট এই কালার গুলো ইউজ করব না আমি আসলে কালার একটু বানিয়ে নেব এই রেড এবং ব্লু এই কালার গুলো মিক্সিং করে হচ্ছে আমি হালকা পার্পল বানাবো পার্পলটাকে আরো লাইট করার জন্য আমি এই হোয়াইট কালারটা ইউজ করব তো চলুন আমরা এখন কালার মিক্সিং করি এবং পেইন্ট করা দেখি তো সাথেই থাকবেন এটা হচ্ছে আমি কালারটা মিক্সিং করেছি এই কালারটা মিক্সিং করার পর কালারটা অনেক ভারী লাগছিল যার কারণে আমি এখানে সামান্য কিছু এনকে মিশিয়েছি আর একটু বাইন্ডার মিশিয়েছি খুবই সামান্য পরিমাণ কারণ যেহেতু এটা রেডি রং আমি আসলে যখন এটা আর্ট করতে নিয়ে গিয়েছিলাম আসলে মনে হচ্ছিল যে কালারটা বসছিল না যার কারণে আমি সামান্য কিছু এটা আপনি যখন আর্ট করবেন তখনই বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে চলুন আমরা পেন্ট করি
সো আমার শেষ হলো পাঞ্জাবিটি। পাঞ্জাবিটি শেষ করার পর ক্যামেরায় আসলে আমি দেখলাম যে কালার টোটালি আসতেছে না। এটা মনে হচ্ছে আমি ওই আগের ভিডিওটা দিনের আলোতে করেছিলাম, আজকে মেবি রাত্রে করছি দেখে এটার কালার টোটালি আসতেছে না, মনে হচ্ছে যে হোয়াইট কালার দিয়ে আমি করেছি, কিন্তু এটা হোয়াইট কালার না। আমি পিকচার যদি পারি কোনো সাইটে একটা দিয়ে দিব। এটা হচ্ছে লাইট পার্পেল কালার, মানে একদমই লাইট একটা পার্পেল কালার। এখানে বোঝা যাচ্ছে, মেবি এই যে এটার মধ্যে বোঝা যাচ্ছে, এখানে আমার রং কিছুটা বেশি হয়েছিল, আমি গুলিয়েছিলাম যে মানে ই হচ্ছিল, গাঢ় হয়ে যাচ্ছিল পার্পেলটা, যার কারণে হোয়াইট দিতে দিতে এটা একদম মানে বেশি হয়ে গেছে। দেখে আমি যে আমার একই কালারের খালি একটা কন্টেনার ছিল, এখানে আমি স্টক করে রেখেছি, যদি কখনো এই কালার লাগে তো আমার কালার মিক্সিং করার প্রয়োজন হবে না, আমি সরাসরি এখান থেকে ব্যবহার করব। সো এই হচ্ছে আমার ডিজাইনটি, কালারটি যদিও বোঝা যাচ্ছে না আমি যেভাবে আর কি করেছি। তো কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আর যদি কেউ অর্ডার করতে চান আমার পেজে, তো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, আমার পেজ লক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বাই বাই।